তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এক টিভি ডিবেটে এসে বিজেপি নেতাকে সরাসরি তুলোধুনা করে দিলেন। বিপদে পড়ে ওই বিজেপি নেতা দেবাংশুর কাছে হার স্বীকার করতে বাধ্য হলো। বিজেপি নেতাকে একের পর এক প্রমাণ দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য যে পশ্চিমবঙ্গে বিজেপির সবথেকে বড় নেতা শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা কীভাবে চুরি করেছে তার এক এক করে প্রমাণ ধরিয়ে দিল ওই বিজেপি নেতাকে। এবং দেশের চোর চৌকিদার প্রধানমন্ত্রী নির্লজ্জ মোদী ধর্ষক বাবাদের সঙ্গে কী কী করেন সেই সমস্ত প্রমাণ দেওয়ার পর বিপদে পড়ে দেবাংশুর কাছে হার স্বীকার করে নিল বিজেপি নেতা। চলুন বিজেপি নেতা কীভাবে দেবাংশুর কাছে বিপদে পড়ে হার স্বীকার করে নিল। বিজেপি নেতা হার স্বীকার করার পরই তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কীভাবে হাততালি মেরে উঠল ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন। মানুষ বিজয়ের পর শান্তিপূর্ণ আলোচনা শুনতে চান, আশা করি সেটা আমরা উপর দিতে পারবো। আমার কথা হচ্ছে শুভেন্দুবাবুর এই বক্তব্য শুনে, আমি জানি না জ্যোতিপ্রিয় মল্লিক তদন্তের মধ্যে আছেন, আমরা বিশ্বাস করি তিনি নির্দোষ, পরবর্তীকালে বোঝা যাবে। কিন্তু তাকে যদি আমি সূচ হিসাবে ধরেও নিই, আমাদের মায়েদের বলা সেই প্রবাদ বাক্য আমার মনে পড়ছে যে চালুনি বলে সূচ তোর পেছন কেন ফুটো। শুভেন্দুবাবুর বক্তব্য শুনে পুরো আমার এই বাগধারাটা মনে পড়ে গেল। গোটা দীঘা জুড়ে সাধারণ, আপনাদের তো সমীক্ষা টমীক্ষা হয় সুব্রত মাঝে মধ্যে, আপনারা সমীক্ষক সংস্থা দিয়ে শুধু দীঘার সাধারণ মানুষ আর পূর্ব মেদিনীপুরের তমলুক পর্যন্ত আপনারা একটা সার্ভে করান যে কোন রাজনৈতিক নেতার সবচেয়ে বেশি দীঘাতে হোটেল রয়েছে নামে বেনামে বলে আপনি বিশ্বাস করেন। আপনি দেখুন তো সাধারণ মানুষ কি বক্তব্য করে। এই বক্তব্য আজকে নয়, 2021 নির্বাচনে প্রত্যেকটা মঞ্চ থেকে আমরা এই বক্তব্য রেখেছি যে বেনামে ট্রলার, বেনামে হোটেল ইত্যাদি ইত্যাদি। শুভেন্দু বাবু কথা দিয়ে আমার বক্তব্য হচ্ছে আমি কারোর সময় বলিনি, এগুলো করবেন না প্লিজ। আমাদের বক্তব্য আমরা শুভেন্দু অধিকারীর সম্পর্কে যা বলার সেই সময় দাঁড়িয়ে বলছি, আমার বক্তব্য অন্য সুমন এই ব্যবস্থা নিচ্ছে। আমি বলছি যে আজকে শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো একের পর এক আপনাদের টেলিভিশন রাখতে জোর দৌড় দুটো করে চারটে করে ধরুন তথ্য দিচ্ছে এনে, তো আমার বক্তব্য হচ্ছে আমরা তো নয়, ধরুন বিজেপি এখানে রাজস্বীতা বিজেপির মুখপাত্র হিসেবে বসে আছে, রাজস্বীতা কিন্তু আজকের বিজেপি নয়, বহুদিনের আরএসএস করা বিজেপি। শুভেন্দু অধিকারী কিন্তু হাল ফিলে আড়াই বছরের বিজেপি, এই রাজস্বীতাও তখন বিজেপি করে যে সময় কিন্তু তাদের প্রজেক্ট করে ফেলে শুভেন্দু অধিকারী নারদা ঘুষখোর বিজেপি বলেছিল। আজকে এই রাজস্বীতাকে শুভেন্দুকে ডিফেন্ড করতে হচ্ছে, তো আমাদের এরকম কোনো দায় নেই। না না আমি কোনো দায় নেই, তাহলে যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন কেন ব্যবস্থা নাও নি? আমরা তো তৃণমূল কংগ্রেসে থাকাকালীনও বলতাম যে নারদা একটা চক্রান্ত, আমরা আজও বলছি নারদা চক্রান্ত, কিন্তু বিজেপি সেদিনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব থেকে সরিয়েছিলাম যে কারণে তিনি অনুগামী কুলে হাজার কোটি টাকার মতন যেটা টাকাকে দেওয়ার কথা ওটা তৃণমূলের নেতাদের সম্পত্তিগুলোকে নিলাম করে বাজেয়াপ্ত করে সেখান থেকে দেওয়া উচিত, ওয়েস্ট বেঙ্গল এক্সচেকার থেকে নয়, কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষের টাকা সম্পত্তি সরিয়ে টাকা নয়। যদি শুভেন্দু অধিকারী সম্পত্তি দাম আর তো প্রমাণ করতে পারছো না কেন? শুভেন্দু অধিকারী বলো আরে সিসিএম অধিকারী সরিয়েছে বলেছে তৃণমূলের অভিষেক ব্যানার্জি চক্রান্তের একটা প্রোডাক্ট তোমরা তোমাদের পার্টি অফিস থেকে ডেলিভার করলে দাবি। আমরা তো সবসময় বলি তৃণমূল আর বিজেপি এক, তৃণমূল আর বিজেপি।